হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এটা আমার প্রত্যাশা। আজ যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেই টপিকটা হলো ট্যাক্স ভিউ, অর্থাৎ ট্যাক্স ভিউ অ্যাট্রিবিউট সম্বন্ধে আপনার এ টু জেড ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন আশা করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর চলুন শুরু করা যাক। এখন দেখেন ইনিশিয়াল অবস্থায় আমার এখানে কনস্ট্যান্ট লেআউটটা চলে আসছে, দেখেন উপরে কনস্ট্যান্ট লেআউট। কারণ আমি চাচ্ছি কনস্ট্যান্ট লেআউটটি থাকবে না, লিনিয়ার লেআউট নিয়ে কাজ করিব। তো লিনিয়ার লেআউট নিয়ে কাজ করার জন্য তো আমাকে যেটা করতে হবে কনস্ট্যান্ট লেআউটটা ডিলিট করতে হবে। এখন লিনিয়ার লেআউট নিয়ে কেন কাজ করব, এরকম লেআউট অনেকগুলো লেআউট রয়েছে, রিলেটিভ লেআউট, কনস্ট্যান্ট লেআউট, তারপর রয়েছে লিনিয়ার লেআউট, এরকম আরও অনেক লেআউট রয়েছে। তো এখন আমি লিনিয়ার লেআউট নিয়ে কাজ করার মূল উদ্দেশ্য হলো দুই বা ততোধিক ট্যাক্স ভিউ নিয়ে কাজ করা যায়। ওকে, অর্থাৎ ভিউ গ্রুপ নিয়ে কাজ করা যায়। তো এখন আমি ইনিশিয়াল অবস্থা যেটা আছে এটা জাস্ট এখান থেকে কেটে দেবো এবং এখানে ডিফল্টভাবে সিলেক্ট করব লিনিয়ার লেআউট। ওকে, তো এখন দেখেন আগের এতটুকুর আউটপুট কি আসে। এখন লেখাটা আমি আশা করি যে কর্নার থেকে চলে আসবে, দেখেন যে কর্নার থেকে চলে আসছে। আচ্ছা, তো এখন আরেকটা বিষয়, এখন দেখেন র্যাপ কন্টেন্ট এবং র্যাপ কন্টেন্ট এটা কেন ব্যবহার করা হয়েছে। এটা ডিফল্টভাবে র্যাপ কন্টেন্ট থাকে। জাস্ট এখানে আপনার প্রথমে যেটা ম্যাচ প্যারেন্ট হলো, এর মানে ম্যাচ প্যারেন্ট হলো মানে এখানে যে হোয়াইট দেওয়া আছে, এই যে হোয়াইটটা, এই লেখার যে হোয়াইটটা ব্যবহার করেছে দেওয়ার টোটালটাই সে দখল করে নিয়েছে যদি ম্যাচ প্যারেন্ট হোয়াইট ব্যবহার করি। আর র্যাপ কন্টেন্ট বলতে যতটুকু দরকার, অর্থাৎ দেওয়ার যতটুকু দরকার এতটুকু নিবে। আর এখানে যদি ম্যাচ প্যারেন্ট ব্যবহার করি তাহলে হোয়াইট যতটুকু দরকার মানে হোয়াইট টোটাল হোয়াইটটা সে নিয়ে নিবে। আর র্যাপ কন্টেন্ট হলো যতটুকু ট্যাক্সের জন্য বরাদ্দ ঠিক ততটুকু স্পেস সে নিয়ে নিবে। এটি হলো র্যাপ কন্টেন্ট এবং ম্যাচ কন্টেন্টের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো আমি এটা ডিফল্টভাবে এখান থেকে এটা কেটে দিই, তারপর আমি একটু বোঝাচ্ছি। দেখেন ট্যাক্স ভিউ, আর আচ্ছা আমি হোয়াইটটা ম্যাচ প্যারেন্টে রাখি। ম্যাচ প্যারেন্ট হলো টোটাল স্পেস নেবে এবং হাইটটা রাখি র্যাপ কন্টেন্ট। ওকে, এখন ইরর দেখাচ্ছে। ইররটা কারণ এখানে আমাকে এটা কী করতে হবে, শেষ করে নিতে হবে। জাস্ট এখানে দিলে ট্যাক্স ভিউ বা এভাবে শেষ করা যায়, তারপর হলো আপনার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েও শেষ করা যায়। আপনারা সবসময় ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করে নেবেন। ওকে, তো হ্যাঁ, আচ্ছা, তারপর এখন ট্যাক্স নিয়ে কাজ করব। ট্যাক্স ট্যাক্স দিন দেলওয়ার। ওকে, তারপর এখন ট্যাক্সের সাইজ যদি আমি এখান থেকে ইনক্রিজ করতে চাই, ট্যাক্স সাইজ, জাস্ট ট্যাক্স সাইজ ইউজ করতে হবে। ট্যাক্স সাইজ এখন 20 SP দেই। এখানে দেখেন ইউনিট ডিপি আইএন, তারপর হলো যে MMP TPX SP চলে আসছে। এখন আপনারা দেখবেন 1 DP-র জন্য কতটুকু স্পেস নিচ্ছে, এটা গুগল করে আপনারা একটু জেনে নেবেন। এরকম প্রত্যেকটা ইউনিট 1 ইউনিটের জন্য কতটুকু নিচ্ছে, এক্সাম্পল সে ফর এক্সাম্পল 1 DP-র জন্য কতটুকু স্পেস নিচ্ছে, 1 IN-এর জন্য কতটুকু স্পেস নিচ্ছে, 1 MM-এর জন্য, এরকম PX SP-র জন্য, তখন আপনারা ধারণা পেয়ে যাবেন, একটু গুগল করে নেবেন। তো আমি এখানে 20 SP দিচ্ছি, অর্থাৎ 6 পিক্সেল। আর তার ট্যাক্স সাইজটা আগে থেকে একটু বড় হয়ে যাবে। এখন আমি চাচ্ছি আর ট্যাক্স হাইটটা তো র্যাপ কন্টেন্টে রাখা আছে। এখন এতটুকুর যদি আউটপুট দেখি তাহলে আমার ট্যাক্স সাইজ আগের থেকে একটু ইনক্রিজ দেখাবে। ওকে, দেখেন দেওয়ার আগে থেকে একটু ইনক্রিজ, মানে 50টা একটু হ্যাঁ ইনক্রিজ হয়েছে। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এখানে দেখেন এটা সিলেক্ট করা যাচ্ছে না, দেলোয়ার যেটা আছে এটা সিলেক্ট করা যাচ্ছে না। আমি এটা যাচ্ছি সিলেক্ট করার জন্য।
তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, টেক্সট সিলেক্ট সিলেক্টেবল নামে একটু প্রপার্টি রয়েছে সিলেক্টেবল, যে টেক্সট সিলেক্টেবল, এটা যদি আমি এখন ট্রু করে দিই, দেখেন যদি এখান থেকে ট্রু করি তারপর আমি এখান থেকে খুব সহজেই সিলেক্ট করতে পারবো। এই যে দেখেন এখান থেকে খুব সহজেই সিলেক্ট করা যাচ্ছে, এবং সিলেক্ট করার পাশাপাশি এবং কপি এবং শেয়ারের অপশন রয়েছে। ওকে, তারপর আমি চাচ্ছি এখানে যেহেতু স্মল লেটারও রয়েছে, এখন আমি চাচ্ছি সবগুলো ক্যাপিটাল লেটার হবে, তো তার জন্য আমাকে যেটা করতে হবে জাস্ট টেক্সট অল, হ্যাঁ টেক্সট অল ক্যাপস, এই প্রপার্টিটা আমাকে একটু সিলেক্ট করে দিতে হবে এবং ভ্যালু হিসেবে ট্রু করে দিতে হবে। এখন দেখেন আশা করি সব কন্টেন্টগুলোই লেখাগুলো ক্যাপিটাল লেটারে চলে আসবে। টেক্সট ইজ সিলেক্ট, টেক্সট অল ক্যাপস, টেক্সট অল ক্যাপস ট্রু, দুঃখিত। আচ্ছা আচ্ছা, এখান থেকে সব কিছু, হ্যাঁ এটা রান্না হওয়ার কারণে আমি বলেছিলাম যে দেখেন এখন ট্যাক্স অল ক্যাপস এটার অ্যাট্রিবিউট যদি আমি রান করে থাকি তাহলে এখন সকল ক্যারেক্টারই ক্যাপিটাল লেটার দেখাবে, কিন্তু দেখাচ্ছে না। এর একটা প্রধান কারণ হলো যে আমার এসডিকে টুল, আমি বলেছিলাম সব কিছুই আপলোড ডাউনলোড এবং আপলোড করতে হবে, কিন্তু এখন আমি যদি একটু খেয়াল রাখি, দেখেন এসডিকে ম্যানেজার, এখানে এসডিকে টুলসের মধ্যে যে এপিআইগুলো রাখা আছে সবগুলো আমার ডাউনলোড ইনস্টল দেওয়া হয়নি, তো এই কারণে আমার জাস্ট ওইটা ঠিক মতো কাজ করছে না। এরকম আপনারা জাভা ফাইল বা এরকম অনেক প্রপার্টি রয়েছে সেগুলো কাজ করবে না, তো এটার জন্য আমি জাস্ট একটু স্কিপ করে এগুলো জাস্ট ডাউনলোড এবং ইনস্টল দিয়ে নিই, তাহলে আশা করি সব কিছুই খুব ভালোভাবে কাজ করবে। এটা ছাড়া, এএমডি প্রসেসর ছাড়া আমি সব কিছুই সিলেক্ট করব। ওকে, তারপর অ্যাপ্লাই। ওকে, এখন দেখেন এগুলো সব এসডিকে কম্পোনেন্ট থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড হবে। আচ্ছা, এই এররটা দেখার কারণে আপনাদের একটু সুবিধা হয়েছে, কেন এসডিকে টুলটা ডাউনলোড এবং ইনস্টল দিতে হয়, কারণ এখানে বিভিন্ন এপিআই ব্যবহার করা হয়, ক্লাসগুলো কল করানো হয়, যদি এই এপিআইগুলোর মাধ্যমে যদি এখন ইনস্টল না থাকে তাহলে সেগুলো রান হবে না। ওকে, যেহেতু এটা একটু লেন্দি প্রসেস ডাউনলোড হতে, আমরা একটু অপেক্ষা করি, তারপর আবার ভিডিওটা অন রিজুম করে আবার টিউটোরিয়ালটি শুরু করে দেব। আচ্ছা, একটু দেখেন যে প্রথমে আপনার সিলেক্ট করার পর সেটা ফাইন্ড ইন করবে আপডেটের জন্য অ্যাভেলেবেল আছে কি না ইন্টারনেটে, তারপরে দেখেন এখানে এসডিকে ফাইলগুলো যতগুলো এপিআই সেখানে সিলেক্ট করা হয়েছে সবগুলো এপিআই গুগল থেকে ডাউনলোড হচ্ছে এবং তারপর ইনস্টল হবে। এখন এটা একটু লেন্দি প্রসেস, একটু ভালোই সময় লাগবে, এ কারণে আমি ভিডিওটা স্কিপ করছি। আচ্ছা, অনেকক্ষণ পর যে এপিআইগুলো রয়েছে সেগুলো সব, হ্যাঁ এখানে সব কিছুই যে ইনস্টল এবং ডাউনলোড এবং ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা মূল প্রজেক্টে যাই। আচ্ছা, তো এখন দেখেন যে টেক্সট ওয়াল ক্যাপস সে সময় কাজ করে নেই, টেক্সট ওয়াল ক্যাপস প্রো এখন আশা করি কাজ করবে। দেখেন টেক্সট ওয়াল ক্যাপস ট্রু, এটা হলো যদি ট্রু দেয় তাহলে এখানে সবগুলো ক্যাপিটাল লেটারে চলে আসবে। আচ্ছা, এখানে টেক্সট অ্যালাইন্সটা সরাসরি এখানে যদি দেই তাহলে কাজ করবে না, টেক্সট অ্যালাইন্স সেন্টার যদি দেই এটা হলো আমরা সরাসরি লিনিয়ার লেয়ার থেকে পজিশন চেঞ্জ করে দিলে তাহলে সেখান থেকে কাজ করবে। আচ্ছা, যদি আমি এখন দেই দেখেন যে ওরিয়েন্টেশন বা গ্রেভিটি যদি দেই, দেখেন গ্রেভিটি লিনিয়ার লেয়ার থেকে যদি গ্রেভিটি সেন্টার করে দেই তাহলে দেখেন এটা সরাসরি সেন্টারে যাবে।
আমার হাতের আঙ্গুলে ইনফেকশন হয়েছে, এ কারণে খুব দ্রুত টাইপ করতে একটু সমস্যা হচ্ছে। আপনারা একটু এটা একটু অ্যাডজাস্ট করে নিন। দেখেন এখন দেলোয়ার এটা সেন্টার চলে আসছে, গ্র্যাভিটি যদি আমি সেন্টার করে দিই তারপর সে এখান থেকে সেন্টার চলে আসছে। আচ্ছা এখানে যদি আমি পজিশন চেঞ্জ করে দিই, ওরিয়েন্টেশন, আচ্ছা ওরিয়েন্টেশনটা যদি ভার্টিক্যাল করে দেই, সাধারণত দেখেন যদি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দেই তাহলে এটা আশা করি ভার্টিক্যাল হয়ে যাবে। আচ্ছা এটা ভার্টিক্যাল তখনই হবে যে সময় হলো যে আর দুটি টেক্সট ভিউ নিয়ে কাজ করি, লেখাগুলো জাস্ট ভার্টিক্যাল হয়ে যাবে। আচ্ছা যে ওরিয়েন্টেশনটা আমি এখন আপাতত দিচ্ছি না, যে সময় দুটো টেক্সট নিয়ে কাজ করব সে সময় আমি এটা ওরিয়েন্টেশন নিয়ে ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দেবো, তখন ওটা পাশাপাশি দুটো নিয়ে দেবো। জাস্ট এখন গ্র্যাভিটিও আমি এটা তুলে দিচ্ছি, এখন গ্র্যাভিটি নিয়ে কাজ করতে চাচ্ছি না। ওকে এখন ইনিশিয়াল অবস্থায় আমার আউটপুটটা জাস্ট, হ্যাঁ এখানে আমার আউটপুটটা দেখেন এই অবস্থা আছে। তো এখন আমি চাচ্ছি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে হবে। এখন ওই এইটা সবসময় ব্যাকগ্রাউন্ড কালারটা লিনিয়ার লেআউটের মধ্যে দিতে হয় ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন আমি কী চাচ্ছি কালার দেবো, তো এই কালারটা কোথায় থাকে? সাধারণত রিসোর্স ফাইলের মধ্যে, দেখেন এই রিসোর্স ফাইলের মধ্যে, না সরি, হ্যাঁ কালারটা সবসময় রিসোর্স ফাইলের মধ্যে বেলুস, বেলুসের মধ্যে দেখেন কালার এক্সএমএল, এই এখানে কালার কোডগুলো দেওয়া থাকে। এখানে সাধারণত ডিফল্ট কিছু কালার দেওয়া আছে, হোয়াইট, ব্ল্যাক, এখন টিল, টিল 200 এরকম কিছু, পার্পেল 700 এরকম কিছু কালার দেওয়া আছে। এখন আমি যদি চাই বাইরে থেকে সবগুলো কালার কোড এখানে ইউজ করব সেটা করা যাবে। তো এটার জন্য আমার যেটা করতে হবে জাস্ট কোডটা, এই যে কালার কোডটা চেঞ্জ করব। তো এখানে আমি চাচ্ছি এখন গ্রিন বা ব্ল্যাক বা যে কোনো একটা কালার কোড নিয়ে আসার জন্য, তো আমি এখন লিখবো যে কালার কোড, আচ্ছা জাস্ট কালার কোড এটা লিখে সার্চ করলেই হবে। জাস্ট এখানে, হ্যাঁ এখানে দেখবেন যে অনেকগুলো কালার কোড চলে আসবে, এই যে এগুলো কালার কোড। তো এখন যদি আমি চাই একটা ব্লু দেওয়ার জন্য বা রেড দেওয়ার জন্য বা ইয়েলো দেওয়ার জন্য, এখন আমি জাস্ট যে কোনো একটা কালার দেব। জাস্ট আমি যে এই কালারটা দিতে চাচ্ছি স্যান। ওকে আপনার এখানে অনেকগুলো কালার আছে, নিজের ইচ্ছে মতো যে কোনো একটা কালার চয়েস করতে পারেন। এই জাস্ট এই কোডটা কপি করবেন তাহলেই হবে। আচ্ছা আমি এখানে আকাশি কালার নিচ্ছি একটা। ওকে জাস্ট নিউ ব্লু, আমি আপনার নিজের ইচ্ছে মতো যে কোনো কালার নেবেন, আমি কালার কম্বিনেশনটা এখন দিচ্ছি না। জাস্ট এখান থেকে এই কোডটা কপি করবেন, কপি করার পর জাস্ট এখানে জাস্ট আগে সিনট্যাক্সটা কপি করে নেবেন, বা এখানে যদি আপনার সরাসরি লেখেন কালার সিও হ্যালো, কালার নেম দিতে হবে যে কোনো নাম, ওটা কী নাম দিবেন আপনার নিজের ইচ্ছে, বা এখানে যে নামটা আছে ওই নামটা দিয়ে দিতে পারেন। দেখেন এখানে নামটা আছে কি, এই নামটা আছে, জাস্ট এই নামটা দিয়ে দিবেন। এটা কপি করলেন, জাস্ট পেস্ট, কন্ট্রোল বি, তারপর ট্যাগ শেষ করবেন। এখন ট্যাগের মাঝখানে জাস্ট কালার নামটা দিবেন বা কালার কোডটা দিবেন, নাম না কালার কোড। তো কালার কোড কোনটা? জাস্ট এটা। এখন আপনার এরকমভাবে জাস্ট যে সিস্টেম কোড দেখাচ্ছি এই সিস্টেমে আপনার সবগুলো কালার কোড এভাবেই নিয়ে আসতে পারেন। এখন আমি চাচ্ছি এই কালার কোডটা ব্যবহার করেন, দেখেন যে কালার কোডটা চলে আসছে, বা এখানে আপনারা ক্লিক করে কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো এখানে জাস্ট আপনারা এই কালার কোডগুলো নিয়ে আসতে পারেন। এখন এই কালার কোডটা কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি। এটা তো কালার এক্সএমএল, জাস্ট আপনার মেইন এক্সএমএল ফাইলে যাবেন। তো এখন আমি চাচ্ছি কালার কোডটা ব্যবহার করার জন্য, তো এটা ইনভার্টার কমার মধ্যে অ্যাট দ্য রেট অফ কালার সি ও এল ও আর কালার, জাস্ট এই সেই কালারটার নামটা দিয়ে দিতে হবে। আমি এখন কোন কালারটা কপি করেছি ওই কালার নামটা, দেখেন কালার নাম হবে ডগার ব্লক, ডট জার ব্লক, জাস্ট এই নামটা দিয়ে দিতে হবে, ডি ও, এই যে এই নামটা চলে আসছে ডজার ব্লক, দেখেন
জাস্ট এখন যদি আমি এটা রান করাই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। আচ্ছা এখন আমি যদি চাই শুধু কালারটা দেওয়ার এলাকাটাকে হোয়াইট করব, তাহলে সেটার জন্য আমার কি করতে হবে, এখানে জাস্ট কালার দিতে হবে, কালার COLOR কালার। কালার লিখে হোয়াইট দিতে পারেন বা সেখান থেকে। আচ্ছা এখানে আপনারা যেটা করবেন টেক্সট কালার, টেক্সট কালার এটা চয়েস করবেন এবং কালার থেকে এখানে কালার থেকে জাস্ট এটা চেঞ্জ করে দেবেন কারণ হোয়াইট, সেখানে হোয়াইট কালার আছে, দেখেন হোয়াইট চলে আসছে এখানে, দেখেন আশা করি ফন্ট কালারটা হোয়াইট হয়ে যাবে। দেখেন ফ্রন্ট কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে। এখন যাচ্ছে এটা দেওয়ার এটাকে আমি প্রায় এদিকে নিয়ে আসার জন্য, উপর থেকে এখান থেকে নিয়ে আসার জন্য, মুভিং করার জন্য, এটার জন্য আমাকে মার্জিন ব্যবহার করতে হবে। জাস্ট এখানে যদি আমি মার্জিন ব্যবহার করি, মার্জিন বা মার্জিন লেফট যদি করি, মার্জিন লেফট এটা যদি ব্যবহার করি, এখন মার্জিন লেফট থেকে কত পিক্সেল নিয়ে আসতে চাই, এখানে আমি মানগুলো চেঞ্জ করে দেখব। আমি সাধারণত 1 পিক্সেল থাকে, এখন আমি যদি 15 পিক্সেল দিই তাহলে সে পিক্সেল এসপি দিই, হ্যাঁ তাহলে সে লেফট থেকে অনেকটা সরে আসবে। দেখেন লেফট থেকে অনেকটি সরে আসছে। আচ্ছা এখন আমি যদি এটা প্রায় সেন্টারে নিয়ে আসতে চাই, তখন আমি জাস্ট মানগুলো চেঞ্জ করে করে দেখব আমার কত মানের জন্য সেন্টার আসবে। তাই এখন যে সময় আপনার কাজ করবেন তখন আপনার মানগুলো এমনি মুখস্থ থাকবে, কোন সাইডে চলার জন্য জাস্ট ওই মানটা, হ্যাঁ কত মানের জন্য লেখাটা কোন সাইডে যাবে। ওকে 35-এর জন্য তো জাস্ট আপনারা প্রায় এখন মার্ক যদি 135 দিই, দেখেন প্রায় সেন্টার চলে আসছে। তো এরকম যদি আমি মার্জিন টপ থেকে, এই যে এখানে যে লেআউট মার্জিন টপ থেকে যদি আমি এরকম করে দিই তখন আমার উপর থেকে সরে যাবে মার্জিন টপ। যে মার্জিন টপ এটা যদি ইউজ করি তাহলে আমার উপর থেকে 135 যদি এসপি দিই তাহলে ঠিক সেম উপর থেকে সে নিচে সরে আসবে। দেখেন এখানে আউটপুট, দেখেন উপর থেকে সে নিচে সরে আসছে। এরকম আমরা ডানা বামে সব দিক দিয়ে স্টার ইন্ট দিয়ে মার্জিন লেফট টপ এবং ইন্ট ইন্ট বলতে লাস্ট থেকে এরকমভাবে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা তো এরকম চাচ্ছে আমি দুটো ট্যাক্স ভিউ নিয়ে কাজ করার জন্য, জাস্ট এখানে একটা ট্যাক্স ভিউ নেওয়া হচ্ছে দেলোয়ার, বা এটা যদি আমি কপি করি আর একটা ট্যাক্স ভিউ নিই তাহলে এখন দেখেন যে, হ্যাঁ আর প্রথমটা আমরা প্রথম যেটা করা হয়েছে এটাকে জাস্ট ম্যাচ প্যারেন্ট করে দেব, ম্যাচ প্যারেন্ট ওকে, প্রথম ল্যান্ডউইডটা ম্যাচ প্যারেন্ট করে দেই। কেন করেছে, কারণ হোয়াইটটা সে পুরোপুরি দখল করে নিয়ে যাবে। ওকে এতটুকুর আউটপুট যদি দিই তাহলে আমার এখানে দেখেন দেলোয়ার একটাই চলে আসতেছে, কিন্তু আমার এখানে নিচে টেক্সট ভিউটা কাজ করতেছে না। তো নিচে টেক্সট ভিউটা কাজ করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখন হলো ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিতে হবে। যদি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিই দেখেন আশা করি একটা কাজ করবে, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল
ওকে। দেখেন সেই সময় আমার হরিজন্টাল দেখাচ্ছিল যে এই লেখাটা আমার ঠিকই শো করেছে, টেক্সট ভিউটা জাস্ট ওই কোণার চলে গিয়েছে, প্রায় এই পাশ থেকে স্পেস নিয়ে নেয় অনেক কোণার চলে গিয়েছিল। আর ওখানে অরিয়েন্টেশন যে ভার্টিক্যাল দেওয়ার পর এখন আমার লেখা একটু উপরে নিচে চলে আসতেছে। আচ্ছা, আমি এখন যে উভয় যে মার্জিন টপটা আছে, মার্জিন টপটা এখন ডিলিট করে দেবো। মার্জিন টপ, ওকে, এটা কত তো লাগবে না, এটা আপনাদের বোঝার সুবিধার্থে কোডটা দেখানো হয়েছিল। ওকে, এখন যদি রান করে দেখেন পাশাপাশি চলে আসবে, দেখেন পাশাপাশি চলে আসছে। তো এখন আমি চাচ্ছি আমার সম্বন্ধে যদি একটা স্ট্রিং নিয়ে আসি বা কি দেওয়া যাবে। হ্যাঁ, এটা লেখাটা প্রায় সেন্টার উপবক্ষেই সেন্টার থেকে শুরু হবে, তো এটার জন্য আমরা এখানে যেটা করবো গ্র্যাভিটি, গ্র্যাভিটি সেন্টার করে দেবো। যদি সেন্টার করে দিই না, সরি, এখন প্রথম চলে আসছে, এখন যদি আমি এখানে সেন্টার করি তাহলে দেখেন সেন্টার চলে যাবে। লেআউট গ্র্যাভিটি ইজ সেন্টার, লিনিয়ার লেআউট থেকে টেক্সট ভিউ, টেক্সট ভিউ, ওকে, লিনিয়ার লেআউট, এটা যদি, আচ্ছা, এখানে কাজ না করার কারণে এটা লেআউট গ্র্যাভিটি, এখানে লেআউট গ্র্যাভিটি দেবো না, এখানে জাস্ট অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি হবে, শুধু গ্র্যাভিটি। যদি গ্র্যাভিটি দেখেন, দেখেন এখানে গ্র্যাভিটি, গ্র্যাভিটি যদি সেন্টার দিই এখানে সরাসরি সেন্টার থেকে চলে আসবে। দেখেন সেন্টার চলে আসছে। এখন মার্জিন লেফট আমি এখান থেকে কেটে দিচ্ছি, মার্জিন লেফট, মার্জিন লেফট, হ্যাঁ, এগুলো আপনারা ইউজ করবেন, এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে, যাতে আপনার বিভিন্ন প্রজেক্ট করার সময় এই কাজগুলো খুবই দরকার পড়বে। এখন জাস্ট মার্জিন লেফট ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন যদি রান করাই তাহলে এটা আমার ঠিক থেকে আসবে। আচ্ছা, ওখানে আপনার মার্জিন লেফট নিয়ে দিয়েন তাহলে আর সমস্যা নাই, তাহলে এখন গ্র্যাভিটি দেওয়া সেন্টার থেকে চলে আসবে। আচ্ছা, এখন আমি মার্জিন লেফটে দিয়ে রাখি, তাহলে এখন যদি মার্জিন লেফট দেই তাহলে দেখেন এখানে আমি তোমার মার্জিন লেফট এখানে দিচ্ছি। জাস্ট এখন থেকে আমি জাস্ট একটু মানটা চেঞ্জ করে দেবো, 115 দেবো, তাহলে এটা মোটামুটি সেন্টার চলে আসবে, 115। ওকে, মোটামুটি প্রায় সেন্টার চলে আসছে। তো এখন আমি চাচ্ছি দেওয়ার এই টেক্সটটা পরিবর্তন করার জন্য, তো এখন আমরা টেক্সটে সরাসরি না লিখে স্ট্রিংয়ে লিখবো, যাতে আপনার স্ট্রিং সম্বন্ধে যে আইডিয়া চলে আসছে। এখন স্ট্রিংয়ের সিনটেক্সটা লিখবো, স্ট্রিংয়ের সিনটেক্সটা লিখি তাহলে দেখেন স্ট্রিং নেম চলে আসবে। এখন আমি একটা ভেরিয়েবল দেবো নেম, ওকে, তারপর একটা ক্লোজ করে দেবো। এখন ক্লোজ দেওয়ার পর এখন আমি জাস্ট আমি আমার নাম লিখবো দেওয়ার। আচ্ছা, তারপর আমি আর একটা স্ট্রিং নেব, এরকম আপনার স্ট্রিং অনেক যদি লেখা আছে, মাই সেলফ একটা সিভি লিখতে চান তাহলে এখানে খুব সরাসরি ওই কাজটা করে নিতে পারেন।
এখন আমি এটা দ্বিতীয়টা নেম দিব হলো যে আমার বিহেভ কিরকম। ওকে, এই যে গুড বয়, আমি আমি নিজেকে তো ভালো বলবোই, তারপর আমি আসলে খুব গুড বয়। যাক একটু ফান করলাম, আপনি সিরিয়াসলি নেবেন না, এই যে গুড বয়। ওকে, তাই জাস্ট এই বীরবল ডিক্লেয়ার করে সেখানে নাম করলো, অটোমেটিকভাবে চেঞ্জ করে দেবো এক্সএমএল ফাইলের মধ্যে। তো এটা আমার স্ট্রিংয়ে লিখতে হবে, স্ট্রিংয়ে জাস্ট কোনটা লিখতে হবে, এখানে যে নেমটা, স্ট্রিংয়ের নেম এবং স্ট্রিংয়ের যে নেমগুলো লেখা হয়েছে এখানে এটাকে কল করে দিতে হবে প্রথম। আর হ্যাঁ, টেক্সটের মধ্যে আমি জাস্ট এখানে দিই অ্যাট দ্য রেট অফ স্ট্রিং, প্রথম আমি নেব নেম স্ট্রিং, এখানে কি দেওয়া হয়েছিল নেম, দেখেন নেমটা চলে আসবে অটোমেটিক নেম। তারপরে যদি টেক্সট সাইজ বা এখানে আছে, আমি চেঞ্জ করছি রহিম, রহিম এখানে তার এজটা দিয়ে দিই এজ। রহিম ইজ 10 ইয়ার্স ওল্ড, 10 ইয়ার্স ওল্ড, অর্থাৎ রহিমের বয়স 10 বছর। ওকে, এই কাজটা যদি করি তাহলে এখানে দেখেন এক্সএমএল ফাইলের মধ্যে নেম, তারপরে এখানে জাস্ট আমি একটু স্লো মোশনে টাইপ করতেছি কারণ আমার হাতে ইনফেকশন হয়েছে এই কারণে। যাই হোক, স্ট্রিং এখানে তো এজ, এখন যদি আউটপুট নিয়ে আসি, এখন যদি আউটপুট নিয়ে আসি তাহলে আপনি দেখতে পারবেন রহম ইজ এ 10 ইয়ার্স ওল্ড। আচ্ছা, তো রহিম বানাল স্প্রিন্ট ভুল হচ্ছে, এটা আমি জাস্ট এখান থেকে ঠিক করে নেব রহিম। ওকে, আর জাস্ট আর এখান থেকে আর ট্যাক্স অল ক্যাপ ট্রু না করে যদি ফলস করে দিই, বা এটা আমি কেটে দিই, এটা আপাতত লাগবে না। ওকে, তাহলে আমি যেভাবে টাইপ করেছি হুবহু ঠিক সেভাবে চলে আসবে। রহিম ইজ 10 ইয়ার্স ওল্ড। ওকে, আচ্ছা, এই ছিল মোটামুটি। তারপর যদি আমি বোল্ড করতে চাই, লেখাটাকে ইটালি করতে চাই, সেগুলো করা যাবে। জাস্ট এখন করতে হবে টেক্স স্টাইল, এখানে আপনারা সিলেক্ট করে দেবেন টেক্স স্টাইল বোল্ড, ইটালিক বা নর্মাল। এখন আমি যদি বোল্ড করি বা ইটালিক করি, দেখেন এখন লেখাটাকে থেকে স্টাইল হয়ে গেছে। এখন টেক্স স্টাইল এখন যদি এটা রান করাই, রান করি, তারপর দেখেন আউটপুটটা দেখতে পারবেন এটা লিক হয়ে গিয়েছে, রহিম ইজ 10 ইয়ার্স ওল্ড। ওকে, এতো মোটামুটি এই বিষয়গুলি নিয়ে আলোচনা ছিল টেক্স ভিউ। তো আপনারা ইচ্ছা করলে এই যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সব কিছু যদি ভালো করে বুঝতে পারেন, এক বা একাধিক টেক্সট ভিউ নিয়ে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।